নমস্কার বন্ধুরা এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিটি হিন্দু বাড়িতেই পুজো অর্চনা হয়ে থাকে আমরা আমাদের ভক্তি শ্রদ্ধা ও পুজোর সমস্ত নিয়মকানুন মেনেই পুজো করে থাকি আমরা পুজো করি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য সুখ শান্তির জন্য আর্থিক সমৃদ্ধির জন্য আমাদের মনের ইচ্ছা পূরণের জন্য অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তার ফল আমরা লাভ করি না সমস্ত কাজে ব্যর্থতা এসে থাকে কিন্তু যদি প্রতিদিন পুজো করা হয় তাহলে এই সমস্যার হাত থেকে মুক্তিলাভ করা সম্ভব আর পুজো করার পর যদি এই অদ্ভুত কার্যকরী মন্ত্র আপনি বলেন তাহলে আপনার সকল ইচ্ছা পূরণ হবে আমরা সবাই নিজের নিজের মতো করে পুজো করে থাকি অনেকেই অনেক সময় ধরে পুজো অর্চনা করেন আবার অনেকে ব্যস্ততার মধ্যে থাকার কারণে পুজো অর্চনা করার জন্য বেশি সময় পান না তবে প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে ওনার নাম স্মরণ করেই ওনারা পুজোর কাজ শেষ করেন পুজো করলে সমস্ত কাজে বাধামুক্ত হয় ও সব কাজে সফলতা আসে হিন্দু শাস্ত্রে একথা বলা হয় যে প্রতিদিন পঞ্চদেবতার পুজো করা খুবই শুভ আপনার সমস্ত দুঃখ কষ্ট তাতে দূর হবে পঞ্চদেবতার মধ্যে সর্বপ্রথম আসে ভগবান গণেশ উনি বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা ওনার পুজো করলে আপনার সমস্ত কর্মে বাধা দূর হবে ও আপনি সফলতা লাভ করবেন দ্বিতীয় হলো ভগবান বিষ্ণু ওনার পুজো করলে সমস্ত শত্রুর বিনাশ ঘটবে এবং আপনি সমস্ত কাজে সিদ্ধি লাভ করবেন এরপর আসে ভগবান শিব ভগবান শিবের পুজো করলে সমস্ত ইচ্ছা আপনার পূর্ণ হবে আপনার সমস্ত কার্য রূপে সুসম্পন্ন হবে তারপর অবশ্যই পুজো করুন সূর্যদেবের ওনার কৃপায় আপনার মধ্যে তেজস্বিতা আসবে সবশেষ আপনি অবশ্যই পুজো করুন দেবী মার সমস্ত কাজে আপনি সফলতা পাবেন এই পঞ্চদেবতার পুজো যদি আপনি প্রতিদিন করেন তাহলে আপনার সমস্ত কার্যের বাধা নিজে নিজেই দূর হয়ে যাবে আর পুজো করার পর আরতি অবশ্যই করবেন আর আরতি করার পর আপনি এই মন্ত্র বলুন আপনার সমস্ত মনোকামনা পূরণ হবে যতই বাধা আসুক না কেন সেই কার্য অবশ্যই সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে তাই ভাগ্য বদলানোর জন্য পুজো করার পর আপনি এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন মন্ত্রটি হল ধর্মের জয় হোক অধর্মের বিনাশ ঘটুক প্রাণীদের মধ্যে সদ্ভাবনা জাগুক বিশ্বের কল্যাণ হোক ব্যবহারিক জীবনে সমস্ত মুশকিল দূর করে দেয় এই মন্ত্র সমস্ত খারাপ সময় খারাপ চিন্তা থেকে মুক্তি দেয় এই মন্ত্র এই মন্ত্রের গুপ্ত ও গুড় রহস্য রয়েছে প্রথম ধর্মের জয় হোক অর্থাৎ সমস্ত কাজ যদি আপনি সত্য ও নিষ্ঠা নিয়ে করেন তাহলে আপনি অবশ্যই জয়লাভ করবেন অধর্মের বিনাশ ঘটুক অর্থাৎ আপনার মধ্যে যা ঈর্ষা স্বার্থ দেশ এই সমস্ত জিনিসের বিনাশ ঘটার কথা এতে বলা হয়েছে প্রাণীদের মধ্যে সদ্ভাবনা জাগুক অর্থাৎ মিলমিস বা তালমিল দ্বারা যদি কোনো কার্য করা হয় সেই কার্যে আপনার অবশ্যই সফলতা আসবে আর শেষের লাইন হলো বিশ্বের কল্যাণ হোক অর্থাৎ আপনি শুধু নিজের কথাই ভাবছেন না আপনি সমাজের সমস্ত মানুষের কথা সমস্ত প্রাণীর কথা সমস্ত বিশ্বের কথা বলছেন তাই বিশ্বের কল্যাণ আপনি চাইছেন এর ফলে আপনার ওপর ভগবান অতি প্রসন্ন হবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ নমস্কার ধন্যবাদ